প্রাণী জগতে আপনি এমনিতে অনেক ধরনেরই জীবজন্তু দেখতে পেয়ে যাবেন, তবে সাপ হচ্ছে এমনই একটা জীব যাদেরকে দেখে আমাদের মধ্যে অনেক মানুষেরই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেননা আমরা তো জানি যদি সাপ আমাদেরকে কোনোভাবে কামড়ে দেয় তাহলে আমাদের মৃত্যুও ঘটতে পারে। তাই ভাবলাম রহস্যজগতের আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু সাপেদের ব্যাপারে বলি যাদেরকে দেখার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা রহস্যজগৎকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি ভিডিও বানাই আপনাদের জন্যই। সবার প্রথমে হগনোজ স্নেক। আমাদের মধ্যে সবাই জানি যে আমাদের পৃথিবীতে কিছু কিছু সাপ রয়েছে, যখন তারা ভয় পেয়ে যায় তখন তারা বিভিন্ন ধরনের আওয়াজ বের করে, আর যদি তা একটু বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে কামড়ও দিতে পারে তারা। তবে আমাদের পৃথিবীতে সব সাপের কাছে অ্যাটাকিং পাওয়ার নেই, সেরকম একটা সাপ হলো হগনোজ স্নেক। নিজের আত্মরক্ষার জন্য এরা এক ধরনের অ্যাক্টিং করে, তখন নিজের শিকারির থেকে বাঁচবার জন্য নিজের শরীরটিকে পাল্টে এমনভাবে অ্যাক্টিং করে যেন সাপটি মারা গেছে। তবে যাই বলুন, এই সাপগুলির অ্যাক্টিং দেখে সবাই অবাক। পৃথিবীর বড় বড় সুপারস্টারগুলোও এদের মতো মরার অ্যাক্টিং করতে পারবে না। স্পাইডার টেলড হর্নেট ভাইপার। আমাদের মধ্যে অনেকেই সাপকে দেখে তো ভয় পাই, আর সেরকমই মাকড়সা হচ্ছে এমন একটা প্রাণী যাদেরকে দেখেও অনেকে ভয় পায়। তবে কি হবে যদি আমরা এই দুজনের ডেডলি কম্বিনেশন দেখতে পাই? চমকে গেলেন তাই তো? এরকম ভয়ঙ্কর জীব আসলে কোথায় থাকবে? আমরা তো জানিয়ে রাখবো এই ধরনের সাপ আমাদের দেশে পাওয়া যায় না, বরং ওয়েস্টার্ন ইরানে পাওয়া যায়। এই স্পাইডার টেলড হর্নেট ভাইপার অন্যান্য সাপের মতোই হয়, তবে কথাটি এরকম, এদের লেজটি হচ্ছে সবচেয়ে ইউনিক, যেগুলিকে দেখতে একেবারে একটা মাকড়সার মতো লাগে। এ সাপটি নিজের পুরো শরীরটিকে লুকিয়ে শুধুমাত্র লেজটিকে বাইরে রাখে, যাতে অন্যান্য প্রাণীরা ভাবে যে এটা হচ্ছে কোনো মাকড়সা বা ওই জাতীয় কোনো পোকা। সেটিকে দেখে খাওয়ার জন্য যেই কোনো প্রাণী তার সামনে যায় ঠিক তখনই সাপটি তার উপর আক্রমণ করে। এরপর ফ্লাইং স্নেক। অনেক মানুষ তো এরকম ভাবতে পারে যে একে তো আমাদের মাটির সাপ সহ্য হয় না, আবার উড়ন্ত সাপ কোথা থেকে এলো? আপনি যে সাপটিকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে দ্য ফ্লাইং স্নেক। তবে তার মানে এটা নয় যে সাপটি আকাশে উড়তে পারে। সাপটির হাওয়াতে থাকার এই প্রক্রিয়াটি হলো এক ধরনের এদের লাভ দেওয়ার পদ্ধতি। পৃথিবীতে খুব কম সাপ রয়েছে যারা এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার জন্য অনেক দূর অবধি ঝাঁপ দিতে পারে, আর না সেটা মাটিতে পড়ে। ঝাঁপ দেওয়ার পরে সাপগুলি যেদিকে যাওয়ার থাকে সেই ডাইরেকশনে তার শরীরটিকে নিয়ে যায়, ঠিক সেরকমই যেমন এরা মাটিতে করে। যখন এই সাপগুলি হাওয়াতে গ্লাইড করে তখন এদের পুরো শরীরটি চ্যাপটা হয়ে যায়, যাতে এরা বেশি দূর অবধি যেতে পারে, যা হচ্ছে সত্যি অদ্ভুত ব্যাপার। এরপর স্পিটিং কোবরা। আফ্রিকায় থাকতে থাকা এই সাপগুলি হচ্ছে সবার চেয়ে আলাদা, কেননা সাপগুলি যদি আপনাকে দেখে আপনাকে কামড়ানোর আগে এরা আপনার গায়ে বিষ ছুড়বে। এই সাপগুলি যখন নিজের বিষকে ছুড়ে তখন শরীরে তো তার প্রতিক্রিয়া থাকেই, তবে তা সত্ত্বেও যদি এই বিষটি কারো চোখে পেয়ে যায় তাহলে সেই মানুষটি চিরকালের জন্য অন্ধ হয়ে যেতে পারে। আপনাদের জানবার জন্য বলে দিই, এই সাপটি বেশিরভাগ চোখেই আক্রমণ করে। স্নেক রেস্কিউ এক্সপার্টরা যখনই সাপটিকে ধরতে যায় তখন তারা চোখে চশমা লাগাতে ভুলে না, কারণ এই বিষ যদি চোখে এক বিন্দু পড়ে যায় তাহলে সে মানুষটি অন্ধ হয়ে যেতে পারে। অ্যাথারিস হেসপিডা। ইউনিক সাপেদের মধ্যে এই সাপটির নাম না নিলে চলবে না, কারণ এই সাপটি দেখতে সত্যি অদ্ভুত। সেন্ট্রাল আফ্রিকায় পাওয়া যায় এই সাপটি, দেখতে অনেকটা ব্রাসের মতো। সাপটিকে দেখে এদেরকে ছোঁয়ার চেষ্টা করবেন না, কারণ এরা হয় অনেক বিষাক্ত। এমনিতে তো এই সাপগুলির অনেক প্রজাতি রয়েছে, এদের মধ্যে কিছু প্রজাতির বিষ হচ্ছে অনেক শক্তিশালী, আবার কিছু প্রজাতির তুলনামূলক একটু কম। এ ধরনের সাপগুলি যদি কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে সেই মানুষটির মৃত্যু হতে বেশি দেরি লাগবে না। এরপর টু হেডেড স্নেক। যদি আমরা আজ থেকে অনেক বছরের কথা বলি তাহলে এই ধরনের সাপকে তখনকার মানুষের একটা অভিশাপ বলে মানত যে সাপগুলি পৃথিবীর অন্ত নিয়ে আসে। তবে এখন দৃশ্যটি বদলে গেছে, যেখানেই মানুষগুলি সাপগুলিকে দেখে ভয় পেত সেই মানুষগুলি আজ এদেরকে দেখে ইউনিক বলে। এ ধরনের সাপ জন্ম নেওয়ার এটাই কারণ, যখন এই সাপগুলি মায়ের পেটে থাকে তখন এদের শরীরটি পুরোপুরি বিকশিত না হওয়ার জন্য এদের শরীরটি একসাথে জুড়ে যায়। আমাদের পৃথিবীতে এই ধরনের অনেকগুলি সাপ দেখতে পাওয়া গেছে, তবে বেশি দিন অবধি বেঁচে না থাকতে পারার জন্য বিজ্ঞানীরা এদের উপর বেশি রিসার্চ করতে পারেনি। তবে যাই বলুন, এই দুমুখী সাপগুলোকে দেখে কোনো মনস্টারের চেয়ে কম লাগে না। সুন্ডা আইসল্যান্ড পিট ভাইপার। আপনি তো পৃথিবীতে অনেক সাপই দেখতে পেয়ে যাবেন, তবে এই ব্লু ভাইপারকে এর আগে হয়তো আপনি কোনোদিন দেখেননি। সাপগুলিকে দেখে অনেক সুন্দর লাগে, তবে এত সুন্দর সাপ হওয়ার ফলেও আপনি এদের কাছে যাওয়ার চেষ্টা করবেন না।
ইন্দোনেশিয়ায় পাওয়া যায় এই ধরনের সাপগুলি হয় অনেক অ্যাগ্রেসিভ শিকারী। সাপগুলি সাধারণত ইঁদুর এবং ব্যাংকে বেশি পছন্দ করে, তবে তার মানে এটা নয় যে এরা মানুষের ওপর হামলা করে না, কেননা খাবার খোঁজে এরা মাঝে মাঝে মানুষের এলাকায় ঢুকে যায়, ও যদি তাদের সামনে কোনো মানুষ পড়ে যায় তাহলে তাকে কামড়াতে ছাড়ে না। এই জন্যেই এটাই কারণ যে এই সাপগুলিকে মানুষেরা অনেক অ্যাগ্রেসিভ ভাবে। এরপর লং নোজ হুইপ স্নেক। যদি আমরা সৌন্দর্যের কথা বলেছি তাহলে এই ইউনিক সাপটির নাম তো নিতেই হবে, কেননা সবুজ রঙের এই সাপটি যদি একবার গাছের ডালে মিশে যায় তাহলে আপনি যে করেই হোক এদেরকে খুঁজে পাবেন না। সাইজে তো হয় এই সাপটি অনেক পাতলা, ও পাতলা হওয়ার সাথে সাথেই হয় অনেক লম্বাও। আর সবদিকে অদ্ভুত ব্যাপার এই সাপটির নাকটি, যেটিকে দেখে একটা তোতার নাকের মতো লাগে। তবে আপনাদের জানিয়ে রাখবো এই প্রজাতির কিছু কিছু সাপ রয়েছে যারা সাউথ ইস্ট এশিয়া, ভারত ও বাংলাদেশেও পাওয়া যায়, যেগুলি অনেক সময় বিষাক্ত হয়ে থাকে, তাই এদের কাছে না যাওয়াই ভালো। এমনিতে তো এই সাপটির বিষটি অতটা শক্তিশালী হয় না যে মানুষের মৃত্যু হয়ে যাবে, তবে যদি কোনো ভাইটাল অর্গ্যানে এরা কামড়ে দেয় তাহলে কথাটি রিস্কের হয়ে যায়। এরপর ব্লু কোরাল স্নেক। এই সাপটি তার সুন্দর গায়ের রঙের জন্য এরকম নাম পেয়েছে, তবে এই সুন্দর সাপটিকে দেখে এদের কাছে যাওয়ার চেষ্টা করবেন না। এই সাপগুলি হচ্ছে অনেক বিষাক্ত, এমনিতে এই সাপটি অন্যান্য সব বিষাক্ত সাপগুলিকেও এক কামড়ে মারতে পারে। ব্লু কোরাল স্নেক হচ্ছে এক অদ্ভুত প্রজাতির সাপ, যা এই দৈর্ঘ্যের সাপের মধ্যে এত বিষ আপনি কোনো সাপেই পাবেন না। অন্যান্য সাপের মধ্যে যেমন নিউরোটক্সিন বা হিমোটক্সিন ভেনম থাকে, তবে এই সাপের মধ্যে রয়েছে সাইটোটক্সিন ভেনম, যেটির অ্যান্টিভেনাম আজ অবধি তৈরি করা সম্ভব হয়নি। এরপর এলিফ্যান্ট ট্রাঙ্ক স্নেক। এই সাপটি বেশিরভাগ ইন্দোনেশিয়ায় পাওয়া যায়, তবে এই প্রজাতির কিছু কিছু সাপ রয়েছে যেগুলি অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। এই সাপটির অদ্ভুত নামটি এর শরীরের অদ্ভুত আকারের জন্য পড়েছে, হয়তো এটি অনেক ছোট ও মোটা, পুরোপুরি একটা হাতির শুঁড়ের মতো। লম্বায় সাপটি প্রায় 2.5 ফিট অবধি হতে পারে ও সাপটির ওজনও হয় অনেক বেশি। এমনিতে তো প্রজাতির সাপগুলির কোনো বিষ থাকে না, তাই মানুষদের জন্য এরা কোনো ভয়ের ব্যাপার নয়। এরপর হর্নেড ভাইপার। এই হর্নেড ভাইপারটি হচ্ছে এমনই একটা সাপ যে সাপগুলিকে দেখে মানুষ এরকম রিয়্যাক্ট করে যেন তার শরীরে 440 ভোল্টের কারেন্ট লেগে গেছে। আর এরকম হওয়ার সবচেয়ে প্রধান কারণটি হচ্ছে এদের রোগটি। আফ্রিকায় পাওয়া যায় এই সাপগুলি, বেশিরভাগ তো মরুভূমি এলাকায় পাওয়া যায়। সবচেয়ে ভয়ের কারণ হলো এদের রঙটি বালিতে এমনভাবে মিশে যায় যার ফলে এদেরকে খুব সহজে দেখতে পাওয়া যায় না। এদের এরকম রং হওয়ার জন্য এরা বালিতে অনেকক্ষণ ধরে লুকিয়ে থাকে, যার ফলে এদের শিকার এদেরকে চিনতে পারে না ও নিজের শিকারকে ধরতে এদের খুবই সুবিধা হয়। এমনিতে তো বলা হয় যে এই সাপটির গায়ের গন্ধ হচ্ছে অনেক খারাপ, তার মানে এটা নয় যে আপনি তা পরীক্ষা করে দেখবেন, কারণ সাপগুলি হয় অনেক বেশি ভয়ঙ্কর ও বিষাক্ত, যারা শিকারকে দেখে ফ্র্যাকশন অফ সেকেন্ডেই আক্রমণ করে তার শরীরে দাঁত বসাতে পারে। যদি এদের বিষটি আপনার শরীরে পড়ে যায় তাহলে 3-4 ঘন্টার মধ্যে আপনার মৃত্যু হতে পারে, তাই সাপগুলির থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা দরকার। এদের মাথার উপর অবস্থিত এই দুটি শিং দেখতে অনেক ভয়ঙ্কর লাগে, তবে শিংগুলির কারণটি আসলে কি তা কেউই জানে না। অনেক এক্সপার্টরা বলে থাকেন যে শিংগুলির জন্য এদের চোখে বালি পড়ে না। এ ব্যাপারে আপনি কি ভাবেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর সবার শেষে বলবো ভালো থাকেন, ধন্যবাদ।